আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো এবং সুস্থ আছেন, এবং আমাদের বাবা মা যারা বেঁচে আছেন প্লিজ তাদের দিকে একটু খেয়াল রাখি। বছরের শুরু দিয়ে চলে আসছি উড়েন্দ্র শপের দরজার শোরুমে। এই শোরুমটি বারিধারা দেবলোকে অবস্থিত, এবং এই শোরুমে আপনারা পুরাতন আসল কাঠের দরজাগুলো পেয়ে যাবেন। কালেকশন রয়েছে অনেক, বিশাল একটি শোরুম এবং বিশাল একটি গোডাউনও রয়েছে। তবে চলুন আজকে আমরা দেখে নিই নতুন বছরে কি কি ডিজাইন করা হয়েছে দরজার, এবং কি পরিমাণ দরজার কালেকশন রয়েছে, দামটিও আমরা একটু জেনে নিই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছে? জি আলহামদুলিল্লাহ ভালো। যাক আলহামদুলিল্লাহ, চলে আসলাম বছরের শুরুতে আপনাদের শোরুমে। 2024-এ শুরু হলো আপনাদের রিভিউ, সবসময় রিভিউ করে থাকি, আসল কাঠের দরজাগুলো পাওয়া যায়। একটু শুরুতে জেনে নেবো যে এই মুহূর্তে কি কি কাঠের দরজাগুলো অ্যাভেলেবেল রয়েছে আপনার কাছে। এই মুহূর্তে গামারি কাঠের পাল্লা, চাপালিশ কাঠের পাল্লা, টিক চাম্বুল কাঠের পাল্লা, কাঁঠাল কাঠের পাল্লা, সেগুন কাঠের পাল্লা আমার কাছে অ্যাভেলেবেল আছে। আচ্ছা, এই মুহূর্তে কি সব ধরনের বাজেট রয়েছে? যাদের বাজেট কম তাদের জন্য কি দরজা কোনো রকম করেছেন? এই মুহূর্তে গামারি থেকে সবচেয়ে লো লো আমার কাছে কম দামি হলো গামারি, এর নিচেও আছে মেহগুনি, বা একদম কম দামি থেকে বেশি দামি পর্যন্ত আছে। আচ্ছা, কম দামি কত থেকে শুরু এই মুহূর্তে? 3500 টাকা থেকে শুরু। 3500 টাকা থেকে শুরু, সেটা কি 3 ফিট নাকি আড়াই ফিট? আড়াই ফিট। আড়াই ফিট, আড়াই ফিট 3500 টাকা। আচ্ছা, আর 3 ফিটে? 3 ফিটের ক্ষেত্রে 5000 টাকা পড়বে। 5000 টাকা পড়বে। আচ্ছা, তখন আড়াই ফিট 3500 টাকা শুরু। এই মুহূর্তে সব ধরনের বাজেট রয়েছে তো? জি সবকিছু আছে। ঠিক আছে, আজকে আমরা সব কাঠের দরজাই দেখব, যেহেতু বছরের শুরুতে একটু বড় ভিডিও বানাবো, আমরা একটু বেশি করে আজকে দেখব। আচ্ছা, সর্বপ্রথম কাঁঠাল থেকে শুরু করি, কাস্টমার সব থেকে বেশি আকৃষ্ট কাঁঠাল কাঠের। কাঁঠাল আপনার এখানে? কাঁঠাল কাঠের দরজা একটু বেশি চলে এবং সবসময় থাকে আপনার কাছে? কাঁঠালটা প্রায় আমাদের কাছে, মানে মাল পাইলে আমরা এটা কিনা রাখি, সবসময় পাওয়া যায় না। তো আমাদের বিল্ডিং ভাঙ্গে পুরাতন বিল্ডিং এ পাওয়া যাবে, দেখা যাবে 5-10 বছর পরে এই গাঠগুলো আর পাওয়া যাবে না মার্কেটে। এটা 3 ফিট সাইজের কাঁঠাল কাঠের পাল্লা, 3.5 ফিটটাও ভিতরে আছে। 3 ফিট সাইজের এরকম যদি কালারের কাঁঠাল কাঠটা নেয়, ফ্রেশ থাকবে, তাহলে পাল্লার দাম আসবে হলো 10,000 টাকা। 10,000 টাকা পাল্লা, কিন্তু গত 2 বছর আগে 10,000 টাকাই ছিল, এখনো 10,000 টাকাই আছে, দাম বাড়ে নাই। শুধু পাল্লাতে 3 ফিটে? 3 ফিট পাল্লা। চৌকাঠ দিলে আলাদা রেট আসবে, কারণ চৌকাঠ তো 2500 টাকা থেকে শুরু, 4,500 টাকা পর্যন্ত চৌকাঠ। ভাইয়া, এর আগে তো ভিডিওতে বলেছিলেন যে আপনার সেগুন কাঠ, এই ধরনের কাঠগুলো আপনার ক্যাটাগরি আছে 3-4 রকমের, তো কাঁঠালের ক্ষেত্রে কি সেটা আছে? কাঁঠালের ক্ষেত্রে এরকম নাই, কাঁঠাল কাঠে দেখতে হয় পল আছে কিনা। আচ্ছা, যে খেয়াল করে দেখেন কাঠে কিন্তু কোনো পল নাই, পল থাকলে এইভাবে দেখবেন। তারপরে কাঁঠালের কোনো গ্রেড নেই? কাঁঠালের এরকম গ্রেড হয় না। কাঁঠালে গ্রেডিং করলে যেমন এটা একটু লাল লাল, পুরান হওয়ার কারণে একটু লাল লাল হয়ে গেছে, আর নতুন যদি থাকতো হলুদটা অনেকটা গামারি কাঠের মতন পুরো পাল্লাটা সাদা থাকতো আর কি, হলুদ। এই মধ্যে 10,000 টাকা থেকে শুরু? হ্যাঁ, এটা হলো 10,000 টাকা কাঁঠালটা পড়বে। আর চাপালিশটাও দেখাবো পাশে, ওই যে চাপালিশ রাখা, চাপালিশের বড় পাল্লাটা একটু বের করে আছে কাঁঠালের, চাপালিশের বড় পাল্লাটাই দেখাবো। আচ্ছা, ভিতরে আছে? হ্যাঁ। আচ্ছা, দেখবো আমরা ডাবল ডোর দেখি। অনেকগুলো ডাবল ডোর করেছেন আপনি? ডাবল ডোর গুলো সবসময় দেখানো হয় না, ডাবল ডোর গুলো এবার দেখাইতেছে, কারণ ডাবল ডোর গুলা এবার অনেক ব্লক রেডি করাইছে। আচ্ছা, এই যে ওটা কাঁঠাল কাঠ দিয়ে, এই ডিজাইনটাই, এই ডিজাইনটাই কাঁঠাল কাঠ দিয়ে করা, আর এটা টিক চাম্বুল কাঠের ডাবল ডোর, 5 ফিট সাইজের পাল্লার থিকনেস 2 ইঞ্চি পাকা, এগুলো বড় অনেক। কাঁঠালের ক্ষেত্রে কি 2 ইঞ্চি থাকবে? কাঁঠালটাও 2 ইঞ্চি। এই যে কাঁঠালের আরেকটা আছে, তারপর আরেক ডিজাইনের পাল্লা। আচ্ছা, এটা কি অর্ডারই নাকি আপনি ডিসপ্লের জন্য? ডিসপ্লের জন্য করা, ডিসপ্লের জন্য করা। ডিজাইন খুবই সুন্দর হয়েছে। পাল্লা চাইলে পাল্লা দিতে পারি, অনেকে চৌকাট করা থাকে তখন পাল্লা আলাদা কিনতে আসে, তখন পাল্লাটা দিই। পাল্লা এইভাবে নিলে পাল্লার দাম 40,000 টাকা আসবে। 2 ইঞ্চি থিকনেস, 5 ফিট সাইজের ডাবল ডোর, এটা টিক চাম্বুল কাঠে রেডি করা, পলিশ টলিশ করে দেবো কমপ্লিট। চৌকাঠ সহ কত বলবে? হ্যাঁ, চৌকাঠ দিলে আরেকটা 5,000-6,000 টাকা ধরতে হবে আলাদা, এটার সাথে যে চৌকাঠ যাবে। কাঁঠালটা দেখি আমরা, নিচে কাঁঠাল রাখা আছে, আর নিচে একটা কাঁঠাল রাখা আছে। এই যে এই ডিজাইনটাই, উপরের যে ডিজাইনটা না ওইটাই র্যাপিং করা আর কি। আচ্ছা, ডিজাইনটি সেম? ডিজাইন সেম, কাঠটা আলাদা। আচ্ছা, কাঁঠাল কাঠে এগুলো 2 ইঞ্চি, এই ডিজাইনটাই দেখাইতেছে, এটা র্যাপিংটা ছিঁড়া হলাইছি। র্যাপিংটা থাকলে রিফ্লেক্ট করে তো বোঝা যায় না। আচ্ছা, কাঁঠালের সেম এই ডিজাইনে কত রাখতেছেন? আর সেম ডিজাইন, এটা একই টিক চাম্বল আর কাঁঠাল একই দাম আছে, একই দাম আছে। আচ্ছা, কাঁঠালের মধ্যে আরেকটা ডিজাইন করেছে, এইটা যদি রেগুলার যে সাধারণ যে পাল্লাগুলো পুরাতন আসে ওগুলা 6 ইঞ্চি আসে, 6 ইঞ্চি পাল্লার মধ্যে করলে দাম অনেক কম আসবে। এগুলো কিন্তু বড় বড় কাটকাইটা, মানে চৌকাঠ যে থাকে আমাদের ওই চৌকাঠ কাইটা গুলো পাল্লাগুলো করা। আচ্ছা, এই পুরোনো কাঠ যেটা বোঝার উপায় হচ্ছে আপনারা সাইডে রান্দা করেন? জি জি, সাইডটা রান্দা করি না দেখানোর জন্য, যেমন এই যে এটা সাইডটা রান্দা করি নাই, এই পাল্লাটার দিকে তাকান, এই যে দেখেন আগের কবজা,
এই যে আগের কবজার ঘাট, আগের কবজার ঘাট, এই যে আগের কবজার। আচ্ছা সাইডে কি রান্দার প্রয়োজন আছে এখন? এটা যখন ফিটিং করবে পাল্লাটা কিন্তু 200 টাকার ওভার আছে, মানে একটু বড় আছে, ওগুলা কি একটু রান্দার সময় ফিনিশিং দিয়ে সুন্দর করে নিবে। আমরা যদি এখন করে রাখি তাহলে এটা মনে করবে নতুন। আচ্ছা আমরা কিন্তু পাল্লা গুলাকে ফিনিশিং দিই, এই যে উপরের সাইড গুলা ফিনিশিং দিয়ে ডিজাইন দিই, নতুন দরজার মতন লাগতে আছে। কাঁঠালের জন্য আপনার চৌকাঠ কি যাবে এই মুহূর্তে? কাঁঠালের সাথে কাঁঠাল দিব, ম্যাচ কালার ম্যাচ করবে। কেউ যদি চায় টিক চামলের চৌকাঠ দিতে, টিক চামলের চৌকাঠ দিতে পারে। সিল্কের চৌকাঠ আছে বড় মোটা মোটা 10 ইঞ্চি, এটার সাথে 10 ইঞ্চি ওয়াল কভার চৌকাঠ দিতে পারে। আচ্ছা চৌকাঠ 5000 টাকা থেকে শুরু? হ্যাঁ চৌকাঠ 5000, 4500, 2500 থেকে চৌকাঠ শুরু। কিন্তু 2500 থেকে অনেক বড়, অনেক বড়, ওই ক্ষেত্রে চৌকাঠটার সাইজ দামটা বাড়বে। না অবশ্যই আপনার চৌকাঠটা একটু স্ট্রং হতে হবে, যেহেতু ডোরও রয়েছে 5 ফিট 7 ফিট, সেক্ষেত্রে চৌকাঠ একটু স্ট্রং হবে। ডাবল ডোর যদি ইন্টারেন্সে মানে মেইন দরজার ক্ষেত্রে দেয় তাহলে বাসা সুন্দর যদি অন্যরকম থাকে। সাধারণ যেমন এই যে এই পাল্লাটা, এই পাল্লাতে একটাই পাশে চৌকাঠ থাকলো আর একটা ওই পাশে চৌকাঠ থাকলো, দুইটা কিন্তু কমন দেখাবে, সাধারণ দেখাবে, যে সাধারণ যত বাসার বাড়ির মতন। এটা কি কাঠের? এটা মেহগুনি কাঠের। মেহগুনি কাঠের প্রায় কাঁঠালের কাছাকাছি। হ্যাঁ একটা মিল আছে। মেহগুনি এই মুহূর্তে কি পরিমাণ রয়েছে? মেহগুনিটা অ্যাভেলেবেল পাওয়া যায় না, যতটুকু পাই সাথে সাথে বিক্রি হয়। এই মুহূর্তে কয় পিস রয়েছে? এই মেহগুনি 3.5 ফিট একটা আছে, 3 ফিট 3/4 আছে। পুরাতন পাল্লা গুলো সব 6 ইঞ্চি থাকে, 3.5 ফিট 3 ফিট 3.5 ফিট সাইজ। ডাবল ডোর আরো কমে করা যায়। আমি এগুলো যেটা দেখাইতেছি সবগুলা কিন্তু মোটা, মানে এই যে 2 ইঞ্চি থিকনেস, 2 ইঞ্চির জন্য এগুলোর দাম বেশি। আরো কম দামিও ডাবল ডোর হয়, সেক্ষেত্রে তো 2 ইঞ্চি ফিটনেস দিবেন না যদি দাম কম হয়। দাম কম হলে না, ওগুলো তো 2 ইঞ্চি থিকনেস হবে না, এগুলো রেগুলার যে এই যে রেগুলার পাল্লা গুলা, এই পাল্লা দিয়ে ডাবল ডোর যদি ফিটনেস থাকে ডাবল ডোর হলে সেক্ষেত্রে ডাবল ডোরের জন্য না কিছু না, কোনো রিস্ক নেই। না না এখন তো চোখ ডাকাত ভাঙে না, মানে ডাবল ডোরের মানুষ দেখালে ওই যে ডিজাইনটা ঠিক আছে কিনা, এইটাই হলো সিকিউরিটির জন্য বেস্ট। আচ্ছা এই সব মোটা দরজা তো অন্যরা বানাই দিচ্ছে না, যে ডাবল ডোরের নিচেরটা দেখেন ওইটার দাম একটু কম। এটা কি কাঠের? শিলকরই। শিলকরই ওই সবগুলো বড় বড় 11 আড়াই চৌকাঠ কেটে পাল্লা আছে। প্রাইস কত? এটা 35,000 আছে। তারপরে এই মুহূর্তে আপনার ডাবল ডোরের দরজা সবচেয়ে কম লোয়েস্ট কত থেকে শুরু? আপনার 35 থেকে শুরু, 35 থেকে শুরু, থিকনেস 35 থেকে শুরু, এর নিচে ডাবল ডোর হয় না। এখন লাখ টাকার উপরে রয়েছে আপনার কাছে ডাবল ডোর শেষ। এখন গামারিটা দেখাই, কম দামের মধ্যে সব থেকে বেশি চাহিদা বেশি গামারি। গামারি এটা হলো গামারি 3.5 ফিট ডিপ দরজা, এবং অ্যাভেলেবেল থাকে আপনার কাছে ডিপটা? হ্যাঁ গামারি অ্যাভেলেবেল, ডিপটা অ্যাভেলেবেল না। ডিপটা আমি চেষ্টা করি কম কিনতে, আমরা কিনে এলে যে প্লেনটা, প্লেনের উপরে এই যে এই জায়গাটা রান্দা দিলে একদম নতুন হয়ে যায়। এটা তো 3.5 ফিট আছে। হ্যাঁ এটা 3.5 ফিট। প্রাইস কত রাখতেছেন? 3.5 ফিট 6,500 টাকা আসবে। 3 ফিট যেটা, এটা 3 ফিট 5,000 থেকে শুরু, 5,500 টাকাও আছে। সলিড সলিড একদম সলিড হবে, ডিজাইন করলে আর কি অনেক ডিজাইন করা যায়। ডিজাইনটা কাটা প্লাস পলিশ করা পর্যন্ত 1,000 টাকা ধরবে। আচ্ছা তারপরে ডিজাইন চার্জ 1,000 টাকা। আপনি অনেকবার ভিডিওতে বলছেন ডিজাইনটা 1,000 টাকা থেকে শুরু। ডিজাইনটা এই যে এই জায়গাটা যদি ডিজাইনটা কাটে, এই জায়গাটা কিন্তু ঘষা লাগে, জি ঘষা ফিনিশিং দিয়ে স্মুথ করা লাগে, আবার বার্নিশ টান দিয়ে লাগে, ওইটা সহ 1,000 টাকা। আচ্ছা 2.5 ফিটের আছে, 2.5 ফিটের এটা সেগুন, সেগুন 2.5 ফিটের সেগুন, 2.5 ফিটের। এছাড়া অনেক দা কাঠ আছে, 2.5 ফিটের বেশ কয়েকটি রয়েছে, সব এক কাঠ সম্ভবত 3500 টাকা করে। এর আগের ভিডিওতে বলেছিলেন আপনি সেগুনের এটা 5,000 টাকা আসবে। 3500 টাকা আসে ডিপ মডেলের, যে সেগুনটা 5,000 টাকা, সেগুনটা 5,000 টাকা, পাঁচের নিচে সেগুন হয় না, পুরাতনের মধ্যে হইল। এইটা হলো ডিপ মডেল। ডিপ মডেলের যত দরজা আছে পুরাতন, আমরা যে গামারি মেহগুনি ওগুলো আসে 3500 টাকা। আচ্ছা পাল্লাটা রান্দা করি, রান্দা করে এই সার্ফের উপরের এইগুলো আমরা রান্দা করে পুরো বেশ কয়েক রকমের কাঠ রয়েছে আপনার কাছে। 2.5 ফিটের মধ্যে এটা গামারি, তারপরে এই যে এটা মেহগুনি, পুরাতন মেহগুনি, মেহগুনিটা দাম কত? 3500 টাকা। 3500 টাকা পুরাতন, তো এগুলা কিন্তু আর নতুন করে ঝুলবে না, বাঁকবে না, যত যা বড় হয়ে গেছে। আর একটু ভালো করে বার্নিশ করলে আর বুঝা যায় না এটা যে পুরান পাল্লা, পুরাতন পাল্লা। গামারিটাই সব থেকে বেশি বিক্রি হয় না, চাহিদা দরজাগুলো আছে আসলে, এত সুন্দর ফিনিশিং দিয়েছেন যে নতুন করে বোঝার উপায় নেই যে পুরাতন দরজা সবই নতুনের মতো লাগে। এটাও কিন্তু গামারির দরজা, গামারি র অবস্থায় আছে, টোটালি র অবস্থায় আছে, 3.5 ফিট আছে, 3.5 ফিট 3.5 ফিট র অবস্থায় আছে। এইটা এইটা একরকম, এটা আরেক রকম দেখেন, জি তিনটাই কিন্তু গামারির দরজা। এটা কালার করা,
নিচে কালার করা, এক বিল্ডিং এরকম কালার করা থাকে, আবার নিচের দরজাটা দেখেন, উপরের দিকটা এই যে এই জায়গাটা দেখেন, এই যে এরকম ময়লা ময়লা বার্নিশ ছিল, মানে পুরানো হয়ে গেছে, হ্যাঁ ডিসকালার হয়ে গেছে। তো আমার এগুলো মূলত দরজাটা এইরকমই থাকে, আমরা রান্না করি, রান্না করার পরে যে এই ফিনিশিংটা কইরা, এটা হলো, এটা কিন্তু একটাই স্যাম্পল দেখাই দিচ্ছি। আচ্ছা, যে দরজাটাই বাইসা দিবে এই দরজাটাই দেখ আর ওই দরজাটাই দেখ এটা কইরা দিব। আচ্ছা, মানে কাজ কমপ্লিট করার পরে এরকম আসে, একদম জয়েন্টও কিন্তু ফাঁকা নাই, এই যে পুরাতন দরজাগুলো দেখছেন জয়েন্টগুলো কিন্তু ফাঁকা, জি হালকা ফাঁকা, মানে পুরাতন সবই যে একবারে নিয়ে আইসা রাইখা দিল এটা যে ভালো তা না, মানে পুরাতন হইলেই যে ভালো, এই যে ফাঁকাগুলো কিন্তু বন্ধ করতে হয়, এগুলা করতে গেলে পুরা পাল্লা নতুন যেভাবে বানাইছে ওই ঠিক সেইভাবে এটাকে আবার ফিটিং দেওয়া লাগবে, প্রতিটা জয়েন্ট ফিটিং করা লাগবে, অ্যাকুরেট মিলাইতে হবে, সকলে খুলতে হয় আবার নতুন করে, পার্ট বাই পার্ট খুলতে হয়, এই কিল গিন দিয়ে আবার জয়েন্ট দিতে হয়, মানে মোটা কিনা এগুলো একটু খরচ আছে, নতুন পাল্লা বানাইতে যে টাকা খরচ এটার মধ্যে এতটুকু খরচ। এই পার্ট বাই খোলার পরে, পার্ট বাই পার্ট খোলার পরে আপনি যখন আবার সেট করেন সেক্ষেত্রে তো দরজার মাপটা একটু কমে যায়। হ্যাঁ একটু কমে, এটা কমানো বাড়ানো তো আমরা যখন পার্ট বাই পার্ট খুলি তখন এগুলো কমানো বাড়ানো আমরাই করি, তারপর এই ক্ষেত্রে দেখা যায় একটা কাট নষ্ট, এই কাটটা আমি ফালাই দিতে পারতেছি, আমি যখন পার্ট বাই পার্ট খুলবো এটা নষ্ট এটা ফালাই দিতে পারতেছি, দরজাটাকে 3 ফিটের পাল্লাটাকে আমরা 3 ফিট মানে 2.5 ফিট করে ফালাই দিতে পারতেছি। আচ্ছা, তাহলে নষ্ট পাল্লাটা কাস্টমার পাইতেছে না। আর রান্দা দিলেই বের হয়ে যায় এটার মধ্যে কি কি খারাপ আছে কিনা নাই। আচ্ছা, পুরাতন পাল্লা সুবিধা কিছুটা কম পাইতেছে আর এটা ফাঁকা ফাঁকা হবে না নতুন ফেরা। আমি একটু প্রাইসটি জানি, র অবস্থায় কত রাখতেছেন? র অবস্থায় এটা কিন্তু 6 ইঞ্চি চৌকাঠ, এই 6 ইঞ্চি শিল করে চৌকাঠ দিয়ে এটা 10,000 টাকা, 10,000 টাকা, 3.5 ফিট, 3.5 ফিট, আর 5 ইঞ্চি চৌকাঠ আছে নিচে, ওগুলো 9,000 টাকা, এটা 3 ফিটের 5 ইঞ্চি চৌকাঠ এটা আসবে 9,000 টাকা, আবার 3 ফিটের 6 ইঞ্চি চৌকাঠ অরিজিনালি আছে এটা 10,000 টাকা র অবস্থায়, 10 না এটা 9 পড়বে, এটা রান্দা করে দিলে 10,000 টাকা আসবে। আচ্ছা, র অবস্থায় 9,000 টাকা, হ্যাঁ র অবস্থায় 1,000 টাকা কমবে, রান্দা করলে 1,000 টাকা কমবে, এটা কিন্তু 6 ইঞ্চি চৌকাঠের জন্য একটু দামটা প্রায় সমান সমান, 5 ইঞ্চি চৌকাঠ 3,500 টাকা, 6 ইঞ্চি চৌকাঠটা হলো 4,500 টাকা। আচ্ছা, এর আগে আমি আরেকবার প্রশ্ন করেছিলাম যে আপনার যেহেতু 1 ইঞ্চি ফিটনেস আছে প্রত্যেকটি দরজা, যে কোনো লক লাগানো যাবে তো? নিচে লক লাগানো, আপনি এটার মধ্যে গোল লক লাগাইতে পারবেন, গোল লকের যে লিভারটা, লিভারটা থাকে 1 ইঞ্চি, হ্যান্ডেল লক তো লাগানো যায়, হ্যান্ডেল লকের জন্য 1/2 ইঞ্চি মানে মেশিনটা ভিতরে, কিন্তু হ্যান্ডেল লকে একটা মেশিন থাকে ভিতরে, মেশিনটা ভিতরে থিকনেস থাকে 1/2 ইঞ্চি, 1/2 ইঞ্চি ওইটা শুনে 1/2 ইঞ্চি, তো 1/2 ইঞ্চি মানে 4 সুতা, 5 সুতা ক্লিয়ার করলেই একটা পাল্লা হয়ে যায়, আর এই জায়গায় এটা কিন্তু পাল্লা 10 সুতা পাকা থাকে। আচ্ছা, মানে 10 সুতা পাকা থাকবে আমাদের এই পাল্লাগুলো, তাহলে এটার মধ্যে যে কোনো লক লাগাইতে পারবেন আপনি, আর ফিটিং মিস্ত্রি চাইলে আমরাই ফিটিং মিস্ত্রি বাসা বাসা গিয়ে আমরা কইরা দিয়ে আসতে পারি, গামারি কাঠেরটাই আমার কাছে সব থেকে কম আর অ্যাভেলেবেল পাই, দামও তুলনামূলক অনেক কম। গামারি কাঠের থেকে এবার আসলে চাপালিশ কাঠটা বলছিলাম দেখাবো, চাপালিশ সবসময় থাকে আপনার কাছে? চাপালিশটা অনেক সুন্দর একটা কাঠ, মোবাইলে কেমন যেটা পছন্দ খুব একটি দরজা চাপালিশ, আমার ভালোই লাগে দরজাটি দেখতে, কালো এই যে ফাইবারগুলো আসে তো মানে এটা ভালো লাগে অনেক, এবং এই চাপালিশ কাঠে আছে সিম্পল ডিজাইনই ভালো লাগে বেশি। হ্যাঁ, একটু ভিতরের সাইডটা দেখাইতেছি, পিছনের সাইডটা দেখে সলিডটা আমার ভালো লাগে, সলিডটাই ভালো লাগে, মানে এই কাঠটা ডিজাইনই করা লাগে না, কাঁঠাল কাঠটা একটু লাল লাল আর এই কাঠটা পুরাটাই কালো, জেনুইন কাঠ লাগে, তারপরে হালকা ডিজাইন ভালো লাগে, যেমন এই দরজাতে যে ডিজাইনটি করা আছে হালকা ভালোই লাগছে, একটু মানে ফুল ফল লতা পাতাটা অনেকে পছন্দ করে না, ফুল ফল লতা পাতা ছাড়া পাল্লাগুলো করা যায়। পলিশের পাল্লা এই যে আমার কাছে এটা, এই পাল্লাটা কিন্তু স্যাম্পলের, মানে একজনের পাল্লার জন্য রেডি করছি, 48টা পাল্লা রেডি করতে হবে, তা আপনি যার যেরকম কোয়ান্টিটি, আমার কাছে মাল যতটুকু থাকে ওই হিসাবে আমরা একটা অর্ডার নিতে পারি। চাপালিশে 3.5 ফিট আর নাই, এই মধ্যে কয় পিস রয়েছে রেডি অবস্থা? 3 ফিট পাল্লা আমার কাছে 18-19টা আছে, 3.5 ফিট একটাও নাই, 3.5 ফিট এখন দেওয়া যাবে, 3.5 ফিট আর নাই, দেখা যাচ্ছে 1 মাসের মধ্যে বা 2 মাসের মধ্যে আবার যদি কোনো বিল্ডিং ভাঙা মাল পাই তখন গিয়ে আমরা এই মুহূর্তে 3 ফিট অ্যাভেলেবেল আছে, 3 ফিটটা দিতে পারবো, 3.5 ফিটটা দিতে পারবো না, এটা স্যাম্পল দেখাইছি, যদি ভবিষ্যতে অর্ডার দেয় তাহলে ওই ক্ষেত্রে দেখা যায় 1 মাস মধ্যে আমার আসতে পারে। আচ্ছা, নতুন করে যদি কালেকশন আসে সেক্ষেত্রে দিতে পারবেন, এই মুহূর্তে নেই, এই মুহূর্তে অর্ডার যেগুলো আছে ফুল কমপ্লিট। জি, খুব সুন্দর একটি দরজা করেছেন, ডাবল ডোরের, ডাবল ডোর, এটা একবার ফিটিং টিটিং করা কমপ্লিট হয়েছে, ফুল কমপ্লিট, আমি নিজেও দেখেছি, বেশ কয়েকবার রিভিউ করতে আসার পর দেখেছি যে এই দরজাটি কাজ চলছে, অনেক সময় লেগেছে, তো অনেক টাইম লাগে, এই যে চৌকাঠের কাজ করা, পাল্লাগুলো যে ফিটিং করা, এগুলো অনেক টাইম লাগে। সাইজ কি আছে? 6 ফিট পাশে আছে, উচ্চতায় আছে 8 ফিট, রাউন্ড 6 ফিট 8 ফিট। কি কাঠের এটা? পাল্লাটা হলো সেগুন, পাল্লার থিকনেস 2 ইঞ্চি 1 সুতা, আর চৌকাঠটা সিল করুই, সিল করার মধ্যে এটা কিন্তু এই গ্রেডে সিল করুই, ফাইবারটা দেখতে হবে, বারমাটি দেখতে ভালো লাগছে, যদিও আসলে ভিডিওতে অতটা ভালো লাগছে না, বাট
ফিজিক্যালি দেখতে ভালো লাগছে মোবাইলে, এই যে এই জায়গাগুলো রিফ্লেক্ট করে, এই যে প্লাস্টিক দেয়া তো র‍্যাপিং করা, পলি করা আছে যেন বার্নিশটি নষ্ট না হয়, এই জন্য একটু রিফ্লেক্ট করতে নেওয়ার সময় এগুলো ছিড়া দিয়ে দিব, এগুলো কিন্তু বার্নিশ করা একদম কমপ্লিট করা। আচ্ছা লাস্টকে আরেকবার বার্নিশ করে দেন আপনারা? হ্যাঁ হ্যাঁ, নেওয়ার সময় এগুলো ধুলা থাকলে ময়লা থাকলে এগুলো আমরা আবার বার্নিশ করে ফ্রেশ করে দিব, পুরাতন বোঝা যাবে না। পানি পরে ওই ক্ষেত্রে এটা বার্নিশ করা লাগবেই, নেট ফিনিশিং দেওয়া লাগে আর কি। খুব সুন্দর একটি দরজা, প্রাইস কত রাখছেন? এটা 1.5 লাখ টাকা আসবে, 1.5 লক্ষ টাকা, 1.5 ফিট 8 ফিট 1,50,000 করবে, পাল্লার থিকনেস 2 ইঞ্চি, 2 ইঞ্চি থিকনেস পাল্লা দিয়া এ গ্রেডের কাঠ দিয়ে এটা 1.5 লাখ টাকা করতে পারবে। এখন এটা কি অর্ডারে নাকি আপনি দোকানের জন্য, ডিসপ্লের জন্য? ডিসপ্লের জন্য এটা একটা করা আছে, আরেকটা করা আছে শিলকরই কাঠ দিয়া নিচে। আচ্ছা শিলকরই এটা আবার 1 লাখ টাকা আসবে, 2 ইঞ্চি থিকনেস, পাল্লার থিকনেস 2 ইঞ্চি আছে, আপ কম নাই। আচ্ছা মোটা পাল্লা গুলা, মোটা পাল্লা তো দেখাই প্রায় এগুলো 3.5 ফিট, গ্রাম সাইড গুলাতে এটা লাগায় ডিজাইনটা করছি, ডিজাইনটা কিন্তু চেঞ্জ করা যায়। পাল্লা আমার কাছে প্রায় 28-29টা পাল্লা আছে, যে এই পাল্লাটা আছে, যে এই পাল্লাটাই তো 8-10টার উপরে কইরা বিক্রি করছি এই ডিজাইনটা। এগুলা পাল্লা 16 থেকে 18 পর্যন্ত দাম আমাদের কাছে আছে, ডিজাইন বুঝা, কাঠ বুঝা, ফিটিং বুঝা, এগুলোর দামটা আছে। ঠিক আছে, এটা শিলকরই, শিলকরই, শিলকরই কাঠের চৌকাঠ কাইটা পাল্লা করা, পাল্লার থিকনেস 2 ইঞ্চি, মানে চৌকাঠের হিসাব কত পিস চৌকাঠ লাগতেছে ওই হিসাবে আমি পাল্লা গুলা করি। আচ্ছা এটা 18,000 টাকা আসবে পার পিস। কি পরিমাণ আছে এই মুহূর্তে? প্রায় 28টা পাল্লা এই জায়গায় আছে, 15টা কম হবে, 12টার মধ্যে পাল্লা আছে, কিন্তু এইগুলা না। এছাড়া কাস্টমার যদি ডিজাইন দেয় আমার কাছে 28টা পাল্লা আছে, ওই জায়গা থেকে 22 যে পাল্লাটা দিবে আমি ডিজাইন করে পলিশ করে দিয়ে দিব। খুব স্ট্রং পাল্লা, 2 ইঞ্চি ফিটনেস আছে। এইপরে আমাকে দেখাই টিকচাম বলে পাল্লাটা দেখাই, দেখা যাইতেছে? হ্যাঁ দেখা যাচ্ছে, রিফ্লেক্ট করতেছে তো লাইটের আলো। জি টিকচাম বলের এই একটা পাল্লা, আর এই আর একটা ডিজাইন, যে সূর্য ডিজাইনটা ওটা চলে বেশি, এই ডিজাইনটা করা আছে, পাল্লার থিকনেস মানে লক লাগানোর মতন 6 ইঞ্চ ওভার। এই পাল্লাগুলো 18,000 টাকা আসবে, 18,000 টাকা পল নাই কি, 3.5 ফিট চলো, 3.5 ফিট মেইন দরজা। এখন যা দেখাবো সব মেইন দরজা দেখাইতেছি, মেইন দরজা, মেইন দরজার মধ্যে একটু এই পাল্লাগুলো একটু দেখেন, এগুলো একটু পরে বলি, এগুলোর মধ্যে অনেক গোমর আছে, মানে এগুলো সবগুলো কিন্তু এক দামের পাল্লা না। জি মানে মানুষ বেশিরভাগ প্রশ্ন করে সেগুন কাঠের মধ্যে এত দাম কেন, আর এত দাম দিয়ে কেন আমি সেগুন নিব, নতুনই তো কম দামে পাই। জি এই যে এই সেগুনটা দেখেন, এই সেগুনটা, এগুলো কিন্তু প্রায় এক। আপনি এর আগে ভিডিওতে বলছেন সেগুনের অনেকগুলো 8 থেকে 9 রকম গ্রেড করা যায়, গ্রেড রয়েছে অনেক রকমের, 8 থেকে 9 রকম। আমরা যে পুরাতন আনি, পুরাতন যে সবই যে এক গ্রেডের কাঠ তা না, পুরাতনের মধ্যেও কিন্তু খারাপ ভালো আছে, যেগুলো এই গ্রেডের কাঠ ওইটা আমরা আলাদা বিক্রি করি, আর যেগুলো একটু নর্মাল ওইগুলোর দাম কম দামে চলে যায়। কম দামের মধ্যে তারপর এই যে এই পাল্লাটা দেখছেন, এটা দেখেন, তারপর এই যে নিচে দেখেন, মানে এই সেগুনটাই অ্যাভেলেবেল মার্কেটে সব থেকে বেশি অ্যাভেলেবেল কমের মধ্যে। হ্যাঁ এইটা কোথায় পাবে, এটা তো পাওয়া যায় না অ্যাভেলেবেল, আমরা যেই রেটে মাল, যেই মালটা করি এই মালটা তো মার্কেটে পাওয়া যায় না। এটা দেখেন, এটা অ্যাভেলেবেল, এটা ভিতরে গিয়ে একটু ছবিটা, ভিডিওটা দেখেন, এই সেগুনগুলো অ্যাভেলেবেল, এইটা হলো আমার কাছে সব থেকে কম দামি সেগুন। আচ্ছা এই পাল্লাটা চৌকাঠ সহ দাম আসে 10,000 টাকা। আচ্ছা চৌকাঠটার দামও কিন্তু কম, চৌকাঠটার দাম 2500 টাকা দাম আসে, আর পাল্লাটা 7,500 টাকা, এগুলো 7,500 টাকা, এগুলো 10,000 টাকা দাম আসে আর কি বিক্রি রেট। এইগুলো মানে কোয়ালিটি অতটা ভালো, এটা হলো নর্মাল মার্কেটে কাস্টমার আইসাই বলে আমি কি 10,000 টাকা 11,000 টাকা সেগুন পাইতেছি কি দিচ্ছে, ওগুলো হলো ওইটা, এটা কিন্তু স্যাম্পল। তারপর আসে এইটা ভিতরেরটা, এইটা এইটা চৌকাঠ 13,000 টাকা 13,500 টাকা বিক্রি করা হয়, মানে 500 টাকা কম বেশি আর কি। আচ্ছা এটা প্লেনের মধ্যে, হ্যাঁ এটা হলো প্লেনের মধ্যে ডিজাইনটা করা, এটা প্লেনের মধ্যে, আরেকটা পাল্লা আছে নিচে অন্য ডিজাইন, এগুলো হলো 13,500 টাকা, 3.5 ফিট 13,500 টাকা। তারপর আরেকটা সেগুন একটু সামনে আছে, এটা দেখাই, তারপর আস্তে আস্তে দামের দিকে উঠে, আগে কম দামে দিকে দেখাইতে থাকি। আচ্ছা কম দামে যেটা আপনি দেখাচ্ছেন এখন, তারপর তো আপনার মানে 20-30 বছর ইউজ করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পুরাতন কোনোটাই ফাঁকা বাঁকা হবে না, কাঠের কিন্তু মান আছে, যেমন স্বর্ণের মধ্যে 18 ক্যারেট 20 ক্যারেট ওইরকম, স্বর্ণ দিয়ে একটা গয়না বানালেন, লোহা দিয়ে একটা গয়না বানালেন, দুইটার দাম তো এক হবে না, কিন্তু দুইটাই তো ধাতু, এরকম কাঠের মধ্যে সবই কাঠ,
পুরাতন কোনো কাঠই ফাঁকা ফাঁকা হবে না, কিন্তু কাঠের মান অনুযায়ী দামটা আসে। আচ্ছা, অন্যরা এই মানটা উল্লেখ করে না, বলে আমি 8,000 টাকা সেগুন কাঠ দিতেছি, 12,000 টাকা সেগুন দিতেছি। আবার দেখবেন যেটা 50,000 টাকা পারলো ওইটা কিন্তু 12,000 টাকায় দিতেছে না, যেমন জিনিস তেমন দাম। আচ্ছা, এই পাল্লাটা 12,000 টাকা সেগুন কাঠে, সেগুন কাঠে এটা সেগুন শুধু পাল্লা, কিন্তু এটা চৌকাট খোলা আলাদা দেখা যাচ্ছে, মানে শুধু পাল্লা, এটাও সেগুন। তারপর দামের মধ্যে এবার যেটা উঠতেছে এই দাম বাড়লো, 25,000 টাকা পাল্লা, মানে শুধু পাল্লাটা হচ্ছে 25,000 টাকা, শুধু পাল্লাটা 25,000 টাকা। আচ্ছা, আবার নরমালের মধ্যে নিয়ে গেলে চৌকাট সহ পড়তেছে 10,000 টাকা। হ্যাঁ, সেগুন অনেক রকমের, মানে এখন উপস্থিত আছে বিধায় আমি দেখাইতে পারতেছি, ওটা যদি বিক্রি হয় ওটা কিন্তু আর দেখাইতে পারতেছি না। জি, সব সেগুন একরকম না, উপস্থিত থাইকা যেটা যেমন কাঠ মান অনুযায়ী দামটা আসে। এটা কি 3.5 ফিট আছে? হ্যাঁ, এটা 3.5 ফিট। শুধু পাল্লাটি 25,000 টাকা, শুধু পাল্লাটা 25,000 টাকা। আচ্ছা, সেগুনে এটা গ্রেড কিরকম আছে? এটা এই গ্রেড, মানে এটা হচ্ছে চিটাগাং সেগুনের মধ্যে সবচেয়ে দামি কাঠ এটা। আচ্ছা, এটা মার্কেটে বলতেছে বারমাটিক, এটা কিন্তু মূলত বারমাটিক না, সেগুন। হ্যাঁ, দেখাইতেছি এই গ্রেড সেগুন কিভাবে ধরবে এটা যে বারমাটিক না, কালার কাঠের শেড যে এটা বারমাটিক না, এই যে কাঠের ফাইবারগুলো যে আসছে, এটা নরমাল সেগুনের কাঠে এই ফাইবারগুলো আসেই না, দেখবেন কালার করা, বার্নিশ করা, কালো করা, এটা কিন্তু জেনুইন কাঠের, মানে মানে শুধু গালার স্পিডটা না, কোনো রং নাই। এগুলোকে বারমাটিক বলে, 8,000 টাকা 9,000 টাকা CFT সেগুন বলতেছে, বারমাটিক সেগুন, এগুলো কিন্তু পিওরলি বারমাটিক না, এই যে এই কাঠগুলো, এইটা এইটা, তারপর ওই যে ওই কোনার মধ্যে আরো 2-3টা ডিজাইন আছে, ডিজাইন কিন্তু অনেকটা আছে, এই একটা ডিজাইন আছে লতা, একটা আঙ্গুর ডিজাইন আছে, সবার শেষে বারমাটিকটা দেখাবো। এই আঙ্গুর ডিজাইন আছে, সামনে আসতে হবে, এটা সূর্য ডিজাইন করা, অনেকগুলো ডিজাইন করা আছে। হ্যাঁ, ডিজাইন অনেকটা করা আছে, এই আরেকটা ডিজাইন করা আছে, রিফ্লেক্ট করতেছে মানে বুঝা যাচ্ছে। এটা প্রাইস তো বলে দেবে, এগুলো পাল্লা 25,000 টাকা, 25,000 সবগুলোই। হ্যাঁ, এইটা কি বাজারে? হ্যাঁ, এগুলাকেই বাজারে কিন্তু বলতেছে বারমাটিক পাল্লা, 25,000 টাকায় পাল্লা দিতেছি, 22,000 টাকায় পাল্লা দিতেছি, মূলত এই সেগুনগুলাই দেয়। আচ্ছা, আর পিওরলি এই যে এ বা এটা হলো পিওর বারমাটিক। আচ্ছা, এটা বিক্রি করছি, এটা আরো 9টা পাল্লা আছে আমার গোডাউনে। আচ্ছা, সেই জায়গাটা অলরেডি পিছনে ডিজাইন করা আছে, পাল্লাটা দেখেন। আচ্ছা, দুই পাশে ডিজাইন আছে। হ্যাঁ, ডিজাইন এটাই ছিল। আচ্ছা, লেকার করা পাল্লা ছিল, লেকার এই ডিজাইনটা সিম্পল ডিজাইনটা করা ছিল। ও আচ্ছা, এটা করা ছিল, আপনারা এটা চেঞ্জ করেন নি। এবার একটা জিনিস খেয়াল করেন, এই যে যে ফাইবারগুলো আসছে, এই যে এই ভাগগুলা এত সূক্ষ্ম, এই যে মাঝের জিনিসগুলো কিন্তু গুনতে পারতেছেন না, এটার মধ্যে কি আছে কিনা দেখেন তো, দেখাই যায় না, রং দেয়া, রং বার্নিশ, এই সেগুনটা অ্যাভেলেবেল বিক্রি করতেছে। দামি দামি যে কাঠগুলো ওগুলো ফাইবারের পলিশের সিস্টেমটা অনেকটা এরকম হয়। আচ্ছা, অনেকে কিন্তু এই যে চুষ, মানে আস্তর দিয়ে যে সাদা সাদা আস, মানে আঁশগুলো করে, এটা পছন্দ করে না। আচ্ছা, নর্মাল যে কাঠগুলো ওগুলো আমাদের রং বার্নিশ করবে, তারপর লেকার করে চকচক করাবে, কম দামি কাঠে মূলত এই কাজগুলো করে, আর দামি কাঠের মধ্যে ফাইবার দেখাবে, কারণ ফাইবার দেখলেই কাঠটার মান বোঝা যায়। দেখা যায় শৌখিন মানুষ যারা, তার বারমাটিকই লাগবে, দুই ক্ষেত্রে বারমাটিকটা আমরা দেখাইতেছি, আর পিওর বারমাটিক তো কাস্টমার পাইতেছে না, তার দামটাও বুঝতেছে না, বলতেছে 18,000 টাকায় বারমাটিক দিতেছি, নর্মাল কাঠগুলোকে মানে বারমাটিক বইলা বিক্রি করতেছে। প্রাইস কত রাখতেছেন? 35,000 টাকা, 35,000 টাকা পিওর বারমাটিক, 35,000 টাকা এইটাই পিওর বারমাটিক আর কি। এবার 4 ফিট সাইজে চলে যায়, 3 ফিটটা দেখাবে একটু পরে, এটা হলো 4 ফিট সাইজের পাল্লা, 4 ফিট সাইজ মেহগুনি, মেহগুনি 4 ফিট, 4 ফিট, 4 ফিটের অনেকে দরজা চায়, জি 4 ফিটের অনেকে আবার ডাবল ডোর চায়, ডাবল ডোরটাও কইরা দিতে পারে। 4 ফিটের এটা থিকনেসটা দেখেন, তো এইদিকে ওই পাশটা থিকনেসটা কিন্তু সব থেকে বেশি, কারণ দামটা ঠিক 2 ফিট আছে, 2 ইঞ্চি, 2 ইঞ্চি আছে, পাকা 2 আছে, পাকা 2 আছে, প্লেন পিছনে সাইড, এই আর একটা ডিজাইন আছে দেখেন, অনেকটা কাঠালের মতো দেখতে। হ্যাঁ, পুরান কাঠ তো, এক একটা চৌকাঠ 11.5 তক্তা, তো এই যে এত বড় তক্তা, 11 ইঞ্চি চৌকাঠটা বসে এই পাল্লাটা করা, 11.5 একটা চৌকাঠ দিয়ে যদি এইভাবে করে লস আসবে, দাম অনেক বেশি আসে, এভাবে নিলে পাল্লা 30,000 টাকা, পাল্লার থিকনেস 2 ইঞ্চি, 4 ফিট, বার্নিশ করা, আর আমরা যে পুরাতন যে পাল্লাগুলোর দাম দিতে সেগুলো কিন্তু ফুল কমপ্লিট বার্নিশ করা থাকে। বার্নিশ করলে বাসায় নিয়ে যদি মিনিমাম একটা গামারির পাল্লা বার্নিশ করেন, 1200-1500 টাকা আসবে, সেগুনের পাল্লা একটা বার্নিশ করতে গেলে কম হলে 3-3,500 টাকা ধরবে, আর আমরা যে বার্নিশটা করি আমাদের লোক দিয়ে করাই, তো মানে কম রেটে সুন্দর বার্নিশ করে দিতে পারি, আর সব বার্নিশ করা রেট,
চাপালিশ কাঠেরও পাল্লা আছে এই জায়গায় 2 ইঞ্চি মেইন দরজার জন্য। দেখা যায় গ্রামগঞ্জ অনেক বড় দরজা দেয়, তো তো ওই ক্ষেত্রে মোটা পাল্লাটা লাগায়। এই পাল্লাটা দেখেন 45,000 টাকা আসবে এই পাল্লাটা, 45,000 টাকা। এসব পাল্লা আনকমন দেখা যায়, এটা পাওয়া যেতেছে না, 2 ইঞ্চি পাল্লাটা অ্যাভেলেবেল তো অনেক বুঝে যাচ্ছে যে অনেক হেভি। একটু আগে একটা মেহগুনি 3.5 ফিট পাল্লা দেখাইছে 6,500 টাকা, এই যেটা জি এটা 6,500 টাকা। তো এটা দিয়েও একটা কিন্তু ডাবল ডোর করা যায়, দাম কম আসবে। পুরাতন পাল্লা এই যে এইগুলো এগুলো দিয়ে কিন্তু ডাবল ডোর করা যেতেছে, দামটা অনেক কম আসবে। তো যেটা আবার মোটা কাঠ মানে চৌকাঠ কাইটা করবো, ওই ক্ষেত্রে কত পিস চৌকাঠ লাগতেছে ওই হিসাবে দামটা আসে। 3 ফিটের সেগুনের পাল্লা, সেগুন কি পরিমাণ আছে মোটে সেগুন? এটা 4-5টা পাল্লা আছে আমার কাছে এখন, 3 ফিটের। হ্যাঁ 3 ফিটের। ওইটা আর একটা দেখেন, ওই আর একটা সেগুন, দুইটা কিন্তু এক না, ডিজাইনটা আলাদা হলো, কাঠ কিন্তু সেগুনই কিন্তু দাম এক না, কিন্তু গ্রেড আলাদা। হ্যাঁ গ্রেডটা একটু আলাদা, 19-20। আচ্ছা এটার এই পাল্লাটা চৌকাঠ সহ দাম আসবে হলো 15,000 টাকা, এটা আবার আসবে হলো 18,000 টাকা। পুরাতন যে গ্রেড এই যে 19-20 ওটার জন্য যে ফাঁকা ফাঁকা হবে তা না, সব থেকে কম দামি দরজা আমার যে গামারি, গামারি কাঠটাও কিন্তু একটা বিল্ডিং ল্যাব সার্ভিস দিবে। 3.5 ফিট কাঠালটা দেখানো হয় নাই, 3.5 ফিট কাঠাল সলিড জি, ডিজাইন করা যায়, ডিজাইন করা যায় চাইলে, যে ডিজাইন গুলো এই জায়গা থেকে একটা পাল্লা বাইছা দিল, যে পাল্লাটা ভালো লাগলো চোখের দেখায় যেটা ভালো লাগে পাল্লাটা এই জায়গা থেকে বাইছা দিবে। অনেকগুলো রয়েছে, হ্যাঁ 3.5 ফিট, 3.5 ফিট পাল্লা গুলো 12,000 টাকা, 12,000 টাকা। আর যেটা 3 ফিট 10,000 টাকা আসে। আঁকি বুকি সিম্পল ডিজাইন করলে 1,000 টাকা, 1,200। হালকা ডিজাইন করলে ভালো, অনেকবার ভিডিওতে বলেছেন যে কাঁঠাল কাঠের দরজাতে আসলে হালকা ডিজাইন দিয়ে ভালো, ভারী ডিজাইনটা খুব সময় লাগে করতে। সেগুন কাঠের একটা দরজা, এইভাবে চৌকাঠ সব ফিটিং করাই থাকে, সব সেগুন কিন্তু আমরা খুলি না, এইভাবে 15,000 টাকা আসবে, 15,000 টাকা, 15,000 টাকা। আকাশি কাঠের পাল্লা, এই যে আকাশি কাঠ বেশিরভাগ এই কাঠটাকে খুইলাই সেগুন কাঠের মাঝে দিয়ে দেয়। আচ্ছা এই যে সাপোজ একটা সেগুনের দরজা, মাঝের অংশগুলো বেশিরভাগ থাকবে হলে এই কাঠটা, পাল্লা দিয়ে দিবে 12,000 টাকা। সাপোজ যেটা আপনার 15-16,000 টাকা নতুন বানাইতে খরচ হবে মিনিমাম একটা গ্রেডের কাঠ, যিনি কাঠ সম্বন্ধে ধারণা নেই ওনার বুঝার মানে কাঠটা এইভাবেই তো প্রতারিত হইতেছে, দামটা কম দেয় মানে কাঠে একটা কোনো না কোনো ভেজাল করতেছে, দামটা কম দেয়। আকাশি কাঠের পাল্লা, তারপর এই যে মেহগুনি কাঠের পাল্লা দেখেন, এটা কালার, এটা এটাও আকাশি, মেহগুনিটা লাল, ওই যে ওটা কালার বার্নিশ করছি চকলেট বার্নিশ, এগুলো চাইলে চকলেট বার্নিশ করে দিতে পারে, ৪-৫টা পাল্লা দিতে পারবো। এটা চৌকাঠ সহ দাম আসবে পাল্লা 11,500 টাকা, 3 ফিট সাইজ, 11,500 দরজা। আর এটা সেগুন কাঠের পাল্লা, এটা স্যাম্পলের দরজা, ওই যে দেখাইলাম যে তখন, এগুলো 15,000 টাকা পাল্লাটা আসবে, 15,000 টাকা পাল্লা। সেগুন অনেক রকম, অনেক রকম সেগুন হয়, মানে সব সেগুনের দাম এক না, প্রায় সময় বলে এত টাকা দাম হবে কেন, কাঠ যেমন দামটা ওরকম। যদি নতুনের হিসাবটা করে, নতুন কাঠের মধ্যে দেখবেন এই যে এতটুক যে গাছগুলো ওগুলাকে বলে বললি, ওইটা দিয়ে পাল্লা করলে দেখবেন 8-9,000-10,000 টাকা বিক্রি করতেছে। আবার যদি ওভার বড় গাছ নেয়, বড় গাছটার বয়স কিন্তু দুইটা সেম না, চিটাঙ্গের যে বড় বড় গাছগুলো পাহাড়ি গাছগুলো একটা পাল্লা করতে গেলে 35-40,000 টাকা। তার মানে সলিড কাঠ নিতে হলে, সলিড ভাবে দরজা নিতে হলে আপনাকে তাকে একটু বেশি দিয়ে নিতে হবে, এটি হচ্ছে বিষয়। মানে গ্রেড রয়েছে অনেক, যারা কাঠ বুঝেন না তাদের জন্য আসলে সমস্যা, গ্রেডটা বুঝবেন না। অনেক ধন্যবাদ ভাইয়া, ব্যস্ততা মাঝে সময় দিলেন, সবসময় সময় দিয়ে থাকেন, বছরের শুরুতেই সময় দিলেন, ইনশাল্লাহ আবার চলে আসবো, সুন্দর সুন্দর কাঠের দরজাগুলো আমাদেরকে দেখাবেন, চৌকাঠগুলো দেখাবেন। আর সবসময় রিকোয়েস্ট করে থাকি আমাদের রিভিউ দেখে যারা আসবেন যতটুকু সম্ভব কমিয়ে রাখার চেষ্টা করবেন, এটা আমাদের রিকোয়েস্ট। যদি আপনি সবসময় একদমই বিক্রি করেন, আর যাওয়ার আগে আমরা শোরুমে অ্যাড্রেস জেনে দিই। হ্যাঁ এটা বাড়িধারা নতুন বাজার, জে ব্লক, রোড নাম্বার 5, হাজি সোনামিয়া মসজিদের সামনে। মোবাইল নাম্বারটা বলে দিন, আমার ফোন নাম্বার 01833055472। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, এই নাম্বারে ইমো, চাইলে আমার এই উডেন ডোর শো বলে আমার দোকানের নাম, এই নাম ধরে গুগল লোকেশন ধরে বাড়িধারা জে ব্লকে চলে আসতে পারবে। অনেক ধন্যবাদ ভাইয়া, ভালো থাকবে, সুস্থ থাকবে, নতুন বছরের শুভেচ্ছা রইল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।